এইভাবে প্রথমবারে আমার দয়ালের নিকটে যেই কথাগুলোটি ছিল আমার দয়াল তার প্রত্যেকটি কথার মীমাংসা করেছেন। জবাবের কোনো অভাব নাই। বাউল রাখবাই যদিও হয় জবাব তবু থাকে কিছু অভাব। এটা দরা কিছু কিছু বাউল দিল আমার কিন্তু আমার ওটা তা নাই। আমার দয়াল যদি আমারে এটা বেহালা দিয়া কয় এটা বাবা উড়ু জাহাজ আলহামদুলিল্লাহ এতে কোনো সন্দেহ। দম 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 দি দম দে দম বাতার বায়ু আইতেছে যাইতেছে কোনটা সাধন করলে হিসাব নাই কোনটা সাধন করলে মণিচন্দ্র উপরে উঠায় এই সম্পূর্ণ তথ্য আমি আমার দয়ালের নিকটে চাইছিলাম। অত্যন্ত চমৎকার সাবলীল ভাষা দিয়ে আমাদেরকে বুঝ প্রদান করছে জবাবের কোনো অভাব সে রাখে নাই। পিছনের কথা যাব না সামনে আসি। আপনারা জ্ঞানী জন মানী জন আমি প্রথমেই বলছি আপনিও বললেন হাদিস কোরআন তালিম তাসওয়াব নামাজ রোজা হজ জাকাত কলমা কালাম দান দক্ষিণ আকিকা কুরবানি ওযু গোসল সুন্নাত ফরজ নফল ওয়াজিব মাকরুহ ওয়া হালাল হারাম একটা নামাজ শিক্ষা বই কিনলেই পাওয়া। কিন্তু আমার এই মানব তরি এটা হলো 84 ক্রোশ মধুর বৃন্দাবন এটা মধুর বৃন্দাবন। সনাতন ধর্মে কইছে না যথাই সাতগুরু বৈষ্ণবের আগমন ওটাই সাক্ষাৎ মধুর বৃন্দাবন বৃন্দাবন। আচ্ছা বৃন্দাবন তো 84 ক্রোশ এই মানব দেহ তো 84 ক্রোশ বৃন্দাবন। তবে কথা সঠিক আছে সাধুর বাক্য কখনো মিথ্যা হতে পারে না তার মধু ঠিক আছে তার বৃন্দাবন ঠিক আছে। এখানে মধুর কথা আইছি যার মধু ঠিক নাই তার বৃন্দাবন ঠিক নাই নাই। কাম ক্রোধ লোভ লালসা মোহ মায়া মত মাছুর্য আমি আপনার কাছে আত্মহতি করছি আত্মসমর্পণ করছি আত্মদান করছি আমার অনিত্য দেহে আমার যা ছিল আমি সবই আপনার কাছে অর্পণ করছি। আমার বলতে আছে কিছু আমার দয়াল চালায় আমি চলি দয়াল দেখায় আমি দেখি দয়াল শোনায় আমি শুনি আইতে যাইতে খাইতে শুইতে সদাই সর্বকাল দিবা রাতি 24 ঘন্টা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন আমি যেন প্রত্যেক দমে দমেই আমি আমার মুর্শিদকে যেন স্মরণ করতে পারি এতে কোনো সন্দেহ নাই। আপনারা জ্ঞানী মানুষ তো আমি স্ত্রী সহবাসের কথা বলছি যে স্ত্রী সহবাসে কতবার এখানে বলছে কাম আমি নাম বজলে সাতারও কাটিব অঙ্গেতে না লাগাবো জল এটাই তো চাই আমি আমি তো এটাই চাই। দেখ না সখি বাইপ পাশে থাকে কাদার তল তার কাদায় কি আটকাইতে পারে তার গায়ে মাখা ভক্তি বিজল বাহির চান পাগলের দরবারে ভক্তি রাখি। গিয়েছিলাম সেদিন 19 তারিখে গান করলাম বাহির চানের এক ভক্ত কালো পাগলার দরবারে বেগুন নার্সি কালো পাগলা তারই বাহির পাগলা থেকে পাষাণ পাগলা বাহির পাগলা কি যে একজন আল্লাহর অলি এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর অলি যারা অজহল্লা তারা অজহল্লা তারা আল্লাহর অলি তারা দুনিয়ায় বসবাস করে এবং আরশে আজিমের খবরও তাদের কাছে আছে। আচ্ছা দয়া আপনার কাছে আমার প্রশ্ন আমি বেশি কথা কব না কারণ ওই বাজারের ব্যাগ আছে না ওর মধ্যে মাছও আছে তরকারি আছে শাক সবজি ডাল তোর তরকারি ওই মুসুরি ডাল কো কয় ওটা হইনি ব্যাগি কয় তেল কো ব্যাগি লবণ কোনে কয় ব্যাগি
আচ্ছা শাক কোথায়? ওই ব্যাগে। পান সুপারি করনি? কল ওই ব্যাগে। কল ব্যাগ তো একটা, কয় একটার মধ্যে ব্যাগটা? তো ব্যাগ একটা, একটার মধ্যে ব্যাগটা। দেখছেন আমি এটা কত জিজ্ঞেস করছি আর আপনি কত হাঙ্গু দিয়ে জানে। সরিয়ে সরকার ধরলে পরে এরম পেশান না করেন। অপরাধ মাফ করবেন, চমৎকার ভাবে কিছু উপদেশমূলক কথা বলছি, সেগুলো আমরা ভক্ত কুলে যারা আছি আমরা যেন করতে পারি। আর আমি একটা কথা বলে যাই, শরীর সরকার আমার মাফ করবেন, গুরু যারা ধরছেন গুরুকে কখনো মানুষ রূপে উপাসনা করিবেন? কথা বলছে হুলদার দম, দেখেন কত উচ্চমঙ্গের কথা। হুলদার দম নেবাগারে কতম সফরদার দম মুআইনা ফেলান্দান জুমান ফানাবিক সাহেব ফানাবিক রসুল ফানাবিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহাদা বেল ফেল বেল কোয়া নাসি গায়ের নাসি হাই নিয়াতে হাসি গায় নিয়াতে একবারই সমস্ত বস্তুকে এক জানা আবার সমস্ত বস্তুকে ভিন্ন ভিন্ন ভাবে জানা। ও দয়াল আপনি তো যা, আমি হইল সেপা। এই আজাতি কুজাতি দিয়ে কখনো গুরু বজা নাই। আপনি হইল জাত, আমি হইলাম, আমি জানতে চাই এই সেবা থেকে যাতে মিশবো তার কর্ম। আপনি কইছেন ষট চক্র সনাতন ধর্মের কথা, এটা আজ্ঞা অনাহত সাতিষ্ঠান মূলাধার বিশুদ্ধ মণিপুর, এই ছয়টা চক্র। আর আমাদের ইসলাম ধর্মে ছয়টা লতিফে আকফা খফিসের রূপ নাক কাল, তার বড় চারটা দশটা, তার বড় একটা এই এগারোটা। একটা হলো সাধনার জ্যোতি, এই আকফা খফিসের রূপ নাক কাল, এই ছয়টা লতিফার কর্ম সাথে চারটা লাগাইয়ে দশটা মিলে আর একটায় পার করে এই ছয়টা লতিফার কর্ম করতে পারলে আমি জানতে চাই বাতিনি তিনটা মুকামের দরজা তার খুলে। এই তিনটা মুকামের নাম কি? তিন মুকামের মুয়াক্কিল কারা? এই তিনটা মুকাম মানব দেহের কোন কোন জায়গায় অবস্থিত? এই তিনটা মুকামের কর্মটাই বা কি? দুইটা হয়ে গেছে দুই, এখন আমি আপনি তো জবাব দিছেন, আমার যে প্রশ্ন করছেন এর জবাব তো আপনি দিয়ে দিছেন। আমি আপনার কোন জায়গায় রাখছি? আমি কোন জায়গায় রাখছি? আমার রাখার কোনো সাধ্য শক্তি নাই। যদি আপনি থাকেন, যদি কৃপা করে আপনি তাপসী রাবিয়া বস্ত্রীকে জিজ্ঞেস করছিলাম, মার রাব্বুকা মান দিনুকা মান নাবিয়াকা, তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি জিজ্ঞেস করে, কবরে জিজ্ঞেস করে তুই ফেরেশতা নাম কি? মানকার জিজ্ঞাসা করে কইলো যে আমি তাপসী রাবিয়া বস্ত্রী, এই কথার জবাব অত্যন্ত দুই এক মিনিটের মধ্যে দিতে পারো। মার আব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিনু আল ইসলাম, আমার দিন ইসলাম, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হে মনকার নাকির, তুই মাওলানার দরবারে গিয়ে আগে জিজ্ঞেস করে আই, তাপসী রাবিয়া নামে তোমার একটা বান্দি আছে, তুমি তারে বান্দি বলে স্বীকার করছো কি? আমি ভক্ত, আমি কইলে তো কামাবো না। আমার মুর্শিদ যদি আমাকে ভক্ত ঘোষণা না দেয় তাহলে আমি কখনো ভক্তের দরজা পাব? আপনি দয়া করে আসবেন, বাসাটা তো আমার না। বাসাটা কার? আমার? আমার না। ভালোবাসায় থাকে ভালো, আমার দয়ালে একটা গান আছে, ভালোবাসায় থাকে ভালো, সবকিছু সুন্দর, আগে তোর বাসা ভালো কর। এই বাসাটা তো আমার না, এই বাসাটা আপনি, আপনি যে জায়গায় থাকে খুশি সেই জায়গায় আমি রাহম, এতে কোনো সন্দেহ নাই। আর যদি আপনি কৃপা করে না আসেন, আমার মধ্যে আমার মতো ভক্তের কখনো সাধ্য শক্তি? কিন্তু আপনি রাখুন কোথায়? আপনি বলছেন কোথায় রাখবো? দয়ালের জায়গা কোথায়? আমি তো হিসাব করেই পাই না। মায়ের স্যার, বাবার স্যার, আল্লাহর দর কত হইলো? 18। হাড্ডি রক্ত আমরা চুল মগজ ফেফসা তিল্লি সব কিছু আছে, হাড় রক মণি মগজ বাবার গুস্ত রক্ত চামড়া পশম মায়ের ইমান আত্মা গাফিলি দম হায়াত আকর্ষণ শক্তি বাক শক্তি ধরন শক্তি চলন শক্তি বলন শক্তি, এগুলো আল্লাহর, আল্লাহর দশ আল্লাহর, মায়ের স্যার মায়ের, বাবার স্যার বাবা।
আরো একটা মন আছে সহধর্মিনী, এই সহধর্মিনীর যদি মন দিয়ে ভালো না বাসি সে কখনো আমার ঘর করবে না, তো আমার জায়গা জুগাই নাই, আমি রাহুম করে একটা জায়গায় রাহুম আপনি কোন জায়গায় বুঝা আপনি কইছেন বাসর ঘরে দয়াল দিয়ে যাইও কইছ না আমার কথার অপরাধ মাফ করবেন, উনি বলছে বাসর ঘরে দয়াল দিয়ে যাইও, এই কথা কোহার পরে উনি আমার কইতাছে সাবধান। হানিফ সরকার কেমন কথা বলেন, যদি কেউ ধইরা বসেন দয়ালের দেহ না দয়ালের সেকেল সুরত বর্জক নিয়ে যাই, তাহলে বর্জকটা আমি কনে করে নিয়ে যাবো। আচ্ছা বর্জক থাকে কোথায়? এই দুই নয়নে, সেকেল সুরত বর্জক রূপ রেখা আকল মিনাল হোয়াল ছাইয়া সুপুরি তুনাল জিনা ওকুলা ওকুমাকার, এই দয়ালের এই চেহারাটা নয়টা নাম এক রূপী নয় রূপ নয় রূপী এক রূপ, তার স্বরূপ ঠিক আছে তার ভজন ঠিক আছে। আমি নিয়ে যাব হলো আমার দুই নয়নে আপনার জায়গা, তাছাড়া আমার জায়গা আজাতি কুজাতি তো আমি, আপনি আমার জাতি বানিয়ে দিবেন আমি কিভাবে জাতি হব? আমি শরীয়ত সরকারের দাঁড়াইছি অপরাধ মাফ করবেন, মা বোনেরা আছেন ঘরে বাড়ির ভিতরে গান, আমাকে কাটলে অনেক কিছু বের করা যাবে, হাড্ডি রক্ত চামড়া চুল মগজ ফেফসা তিল ইত্যাদি। আচ্ছা আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কি বের করা যাবে? আচ্ছা ওটা কি আমার মধ্যে নাই? তাহলে কাটলে বের হয় না কেন? এই জায়গা যার আলোচনা করলেন কলকাতা সেলসালা উপেন্দ্রনাথ ভট্টাচার্য একটা গান লেখছে একটা বই লেখছিল যে বইটার নাম হলো বাংলার বাউল, এই বাংলার বাউল বইটা উনি 19 বছর গবেষণা করে লেখছে, এই 19 বছর গবেষণা করে বইটা লিখছে, বইটার নাম হলো বাংলার বাউল, এই বাংলার বাউলে 1000 হাজার সাধকের নাম লিপিবদ্ধ ছিল, তার সাথে দুইটার নাম ছিল অগ্রগামী, একটা হলো পূর্ববঙ্গ আর একটা হলো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে আসছে মানবাত্মার মহাবিজ্ঞানী পদকর্তা দরবেশ লালন ফকির, আর পূর্ববঙ্গে আসছে সুফিকুলের শ্রেষ্ঠ সম্রাট আপনি যার কথা বললেন দেওয়ান শব্দুর রশিদ চিস্তি, যার মুরিদ কুষ্টিয়া উদিবাড়ি মাওলানা মনসুর শাহ, যার ভক্ত ছিল 72 লক্ষ ভারতে এবং বাংলাদেশ মিলে ওনার মুরিদি ছেলে ছিল 72 লক্ষ, উনি একটা কথা কইছে তুমি তোমার চিনো, উনি গানে কইছে দেওয়ান রশিদের গান চিনো চিনো আমার মন চিনো পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে, শুনছেন না গানটা, হুসাইন এলো পাক পাঞ্জা তন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাস, তন মানে হলো দেহ, দাঁড়াইছি স্থল বডি সূক্ষ্ম বডি জ্যোতির্ময় বডি সাফারি বডি জিল বডি, এই দেহের মধ্যে আরো 5টা দেহ আছে যার নাম পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনের কর্ম ছাড়া কেউ আল্লাহর দিদার পাবে? 20 হাত উপরে আম 10 হাত লাঠি দিয়ে কি পারা যাবে? কখনো পারা যাবে? উনি বলছে চিন আপন অজুত পাবি অজুত এই মজুত, রুহুল আজম তুই দেখবি তুই নজরে, আমি জানতে চাই আপনার কাছে এই রুহুল আজম কাকে বলবে? এই রুহুল আজম কি পিরামিশ্বরের কাছে আছে নাকি? রুহু 5টা অনেকে কয় রুহু কুচ্ছি রুহানি রুহেন আবাদি রুহেন আবাদি রুহেন সানি, আর দেওয়ান রশিদ বলছে চিন চিন আমার মন চিন পাঞ্জাতন তাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চিন আপন অজুত পাবি অজুতেই মজুত, রুহুল আজম তুই দেখবি তুই, এই রুহুল আজম কাকে বলে? রুহুল আজম পাওয়ার কর্মটা কি? আচ্ছা ব্যতিক্রম হবে গুরু ভক্তের পালা,
তিনটা হয়ে গেছে প্রশ্ন আর থাকব না তাহলে আমি যা দিয়ে তৈরি হইছি তা কখনো কেটে বের করা যায় আচ্ছা ওটা আমার মধ্যে আছে অদৃশ্য কিন্তু আমি শুনি সরকারকে কাটলে রক্ত বের প্রয়োজন আচ্ছা রক্ত আর ওই যে বস্তুটা কি না এটা দেওয়ান রশিদের তালিম চল্লিশের তালিমের মধ্যে আপনি যখন দেওয়ান রশিদের কথা কইছেন হেন দিকে আমার প্রশ্ন আমেরাই রে বেরে যা মুখে হ্যাঁ কারণ হলো আপনি যেন যাইবেন আমি সেই পথেই হাঁটতেছি আপনার ভক্ত তো আমি যেন আপনার অভাবে কখনো না কাটলে রক্ত বের হয় এই ষাট ফুটা রক্ত মন্থন করলে এক ফুটা বীজ হয় ষাট ফুটা বীজ মন্থন করলে এক ফুটা রতি হয় ষাট ফুটা রতি মন্থন করলে এক ফুটা মতি হয় ষাট ফুটা মতি মন্থন করলে ওর ভিতরে একটা জ্যোতি হয় রক্ত আর বীজ এক না বীজ আর রতি এক না রতি আর মতি এক না মতি আর জ্যোতি এক না রক্তে সন্তান হয় না বীজে সন্তান হয় না রতিতে সন্তান হয় না সন্তান হয় হলো যে রতির মধ্যে থাকে মতি সেই বস্তুতে হয় সন্তান আমি জানতে চাই আপনার কাছে আমার এই রতিটা জ্যোতি বের করব কিভাবে এই 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 প্রশ্নগুলো আমার দরকার আপনারা তো জ্ঞানী মানুষ আপনারা তো পাপ্য আর যার ঘরে এসি এটা জাগ্রত ঘর পাগল ধাম নিশান পাগল হাসান পাগল হজরত পাগল মুকাদ্দেস পাগল আর বড় পাগলা বলছে যার পাও দুইটা আগলা হইল পাগলা যার পাও দুইটা আগলা হইল পাগলা যে আল্লাহর রাহে অনর্গল কথা বলে অনর্গল সে হলো আল্লাহর খাঁটি পাগল ও শুধু আল্লাহর রাহেই কইরা থাকে করিমানা কাম স্যার কি নাম বদলে সাতারও কাটিব অঙ্গেতে না লাগাবো জ্বর আমি বাইম মাস কাদার তলে থাকে শতক কাদার তলে থাকার পরেও বাইম মাসের গায়ে কিন্তু বিন্দু বিসর্গমান পরিমাণও কাদা ওর গায়ের মধ্যে কেন লাগে না ওর মধ্যে একটা পিছল পিছল একটা পিছল পিছল একটা ইয়ে আছে হ্যাঁ পিছল পিছল একটা মানে পিছলের চড়ে ও কাদা ওর মধ্যে পিছল পিছল জিনিস আমাকে লাগিয়ে দিয়ে কাদা জানি না লাগে কথা কি খারাপ লাগে বাহ ভালো লাগে ভালো লাগতেছে আপনাকে পাই আরো ভালো লাগতেছে দরবার আসছি জাগ্রত দরবার ওই যে ভাই কইছে কেউ ফিরে না খালি হাতে একটা কেউ খালি হাতে যাইব না কিন্তু আমি আমি যদি রান্নার ভাব সাপ কায়দা কৌশল না করে দেই তাহলে আমার দয়া রান্না করবো তো আমি আমার দয়াল কইছে যে প্রশ্ন করে হে ওস্তাদ যে প্রশ্ন করে হইল আর যে উত্তর দেয় মানে আমার প্রশ্ন করলো মানব দেহের মধ্যে 18 মুকাম 12 বুরুজ 14 কামান 10 দরজা 7 7টা সিফাত 5টা জাত 6টা রূহ 6টা এই চক্র বেবাক কিছু জিজ্ঞেস করতে তাতে 50 60টা প্রশ্ন হইল মানে উনি আমার জিজ্ঞেস করলো আমার কাছে আমি খালি দাঁড়িয়ে কমু যে আমি একটাও এই জন্য প্রশ্ন করা হইল উস্তাদি জবাব দেওয়া কিন্তু উস্তাদি আমি আশা করি আমি শরীয়ত সরকার আগেও কইছি এখনো কই ভবিষ্যতে যতদিন বাঁচবো ততদিনই বলবো যা আমাদের দরকার তাই কই যা আমাদের দরকার না এগুলো আমরা কখনো আমার দরকার যা তাই আমার দয়ালের নিকটে রাখলাম এগুলো হলো এই এই মানবতার কর্ম মানব দেহটা সঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ বস্তু রক্ষা করব কিভাবে আমার যেন ধরা বেঁধিতে মৃত্যু না হয় আমার রুহটা যেন ইনসানে কামেলে পৌঁছে যায় এগুলার কাছে এগুলার জন্য আমি আপনার কাছে আসছি দয়া করে আমার প্রতি আপনি মনোক্ষণ্ড হবেন না দয়াল যদি মনোক্ষণ্ড হয় তাহলে ভক্তের দাঁড়াইবার জায়গা একটা গাছ
মন থেকে একটা গান উদয় হয়ে গেছে, হ্যাঁ এই গানটা উদয় হয়ে গেছে। হ্যাঁ
माता তুমি পিতা তুমি বন্ধু তুমি ভাই তুমি বিনে জগত আমারা কি হই ভাই মুর্শিদ যাহার সদয় আছে তার কি পারের ভাবনা আছে রে বাবা একটা বাস্তব ঘটনা বলি ছোট্ট বেশি বড় না আমাদের মির্জাপুর থানায় একজন ওলি আছে আপনারা অনেকেই নাম জানেন অনেকেই গিয়েছেন সাওয়ালি নওশের পাগল সাওয়ালিতে নওশের পাগল নওশের পাগল ব্রিটিশ পিরিয়ডে বিয়ে বাস করছিল আবহাওয়া এলাকায় 56% এক পার্টি তার 16 কাদা সম্পত্তির মালিক ছিল বাবার মনের আশা ছিল আমার ছেলেটার আমি সরকারি আমিন বানাবো অনেক বাবার অনেক আশা থাকে না বাবারা আমার ছেলেটা যদি জজ হয় ব্যারিস্টার হয় অ্যাডভোকেট হয় মাস্টার হয় পুলিশ হয় অনেক আশা থাকে নওশের পাগলের বাবার আশা ছিল আমার ছেলেটা যদি সরকারি আমিন হতো অন্যের জমি না মাপলে উপজেলার নিজের জমিগুলো মাই ফেয়ার রেখে খাইতে পারত আল্লাহর আশা আল্লাহর অশেষ রহমতে ওই লোকটা ব্রিটিশ পিরিয়ডে বিয়ে পাস করে সরকারি আমিন হয়েছিল আমাদের বাতগ্রামের পাশে খুলসুন্দর গ্রাম আছে একটা হিন্দু বাড়িতে জমি মাপার জন্য গিয়েছিল দেড় পাকি সম্পত্তি মাত্র পৌনে এক ঘন্টার মধ্যে মেয়ে শেষ করছে বলছে মা আমাকে এক গ্লাস পানি দাও উনি সেরকম আর জীবনে বিয়ে শাদি করে নাই মাছ মাংস পেঁয়াজ রসুন মসুরের ডাল ডিম ওনার জীবনে ভক্ষণ করে নাই নিষ্ঠা পালন করছে নিরামিষ খানা খেয়েছে বলো তোমার নাম নওশের না ওই মহিলা কইতেছে 71 বছর বয়স হিন্দু বলে হ্যাঁ আমার নাম নওশের কয় তুমি লেখাপড়া করছো বলে হ্যাঁ লেখাপড়া করছি কয় কোন পর্যন্ত লেখাপড়া করছো কয় আমার বাবা আমারে বিয়ে পাস করাইছে কয় আমার দেড় বাকি সম্পত্তি পুনে এক ঘন্টার মধ্যে মেপে শেষ করলা তোর দেহটা কি কোনোদিন মেপে দেখেছিস তোর দেহটা কি মাপছিস বাপ শিক্ষিত মানুষ তো মাথায় কথাটা আটকে ধরছে আর হাতে থেকে পানি ভর্তি গ্লাসটা পড়ে গেছে পানি ফেলে দিয়ে কাছের গ্লাসটা ভেঙে গেছে নশের পাগল বৃদ্ধ মহিলার পা দুটো জড়িয়ে ধরে বলছে মা রে আমার জমিটা এখনো মাপা হয় নাই রে মা আমার জমিটা তো মাপা হয় নাই আমি অন্যের জমি ঠিকই মাপি কিন্তু আমার জমিটা মাপা হয় নাই তুমি বলছো যে তোর জমিটা কি মাপছিস আমি পরের জমি ঠিকই মাপলাম আমার দেহ জমিটা এখনো মাপা হয় নাই মা একটা আমার জায়গাটা মেপে দে না মা কইতেছে আমি তো সনাতন ধর্মাবলম্বী 71 বছর উপরে আমার বয়স আমি তো কারো জমি মাপি না জমি মাপার লোক আছে তাদেরকে নির্বাচন করে তোর দেহটা মেপে দিস বাবা রাস্তায় না নামলে কখনো রাস্তার মানুষের সন্তান পাওয়া যায় আপনারা আমার মাফ করবেন রাস্তায় নামবেন এই রাস্তা দিয়ে আল্লাহর ওলিও যায় আশেক যায় পাগল যায় মজ্জুম যায় সালেকিন যায় সিদ্দিকিন যায় কামলেওয়ালা যায় সাধু মহল যায় কখন কার চরণ ধুলি এই পাপ দেহে লেগে দেহের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে পরের দিন বাড়িতে আসছে নকশা পরসা খতিয়ান ব্যাগ খাতা কলম ফিতে টেবিলের মধ্যে রাখছে রাইখা রাস্তার পাশে বসছে যেই যায় তার চরণ তার জড়িয়ে ধরে কয় আমার জায়গাটা একটু মেপে দে না আমার জায়গাটা একটু মেপে দি মানুষ মনে করছে লেখাপড়া বেশি করছে তোর মাথাটা শট হয়ে গেছে ওই রাস্তায় যাচ্ছিল মহিম চান পাগল হাতে কমণ্ডল বাম হাতে কমণ্ডল ডান হাতে চিন্তা
নামাবলী গায় কপালে তিলক মাথায় লম্বা চুল কাঁধে বোঝুললে কাঠের খরম পা পাগলের পা দুইটা জড়িয়ে ধরছে মহিম পাগল নমস্কার ভাই ওই আমার জায়গাটা মেপে দিই আমার জায়গাটা একটু মেপে দিই বাবা আমি তো ওই তোর জায়গা আমি মাপুম করে আমি তো তোর জায়গা মাপার জন্য বের হইনি রাস্তা দিয়ে হাতের সিমটা দিয়ে নওশেরের পৃষ্ঠ দেশে সাত আটটা বাড়ি মারছে মহিম পাগল মহিম পাগলের পাও দুইটা জড়িয়ে ধরে বলছে পাগল তুই সাত আটটা বাড়ি আমার পৃষ্ঠ দেশে মারলি আমার যদি 1000 বাড়ি মারস আমি তোর চরণ দুটি ছাড়বো না আমি তোর চরণ দুটি ছাড়বো না আমার নির্বাচন করা শেষ তুই আমার নির্বাচিত গুরু তুই আমার নির্বাচন করা গুরু তুই ছাড়া আমার দেহ জমি আর কেউ মারতে পারবো না তুই ছাড়া আমার দেহ জমি কেউ মারতে পারবো না তখন নিয়ে গেল খোলা আকাশের নিচে থাকে ভিক্ষা করে খায় যেদিন ভিক্ষা পায় ওই দিন খায় যদি ভিক্ষা না পায় ওই দিন ওনা হারেই থাকে চারটি বছর তখন আমাদের কোর্ট কাছারি কোথায় ছিল টাঙ্গাইল ছিল ব্রিটিশ পিরিয়ডে ময়মনসিংহ মামলা করছিল এই নওশের পাগলের বাবা মহিম পাগলের নামে মামলা করছিল যে আমার পাগল রে জাদুটোনা বান্দি আসর করে নিয়ে গেছে ওর আয়ত্ত বোধ করে ও আমাকে কোন কর্মে আমার কথা তো শুনেই না চারটি বছর হয়ে গেল একটা বাবা কয়ে আমাকে ডাক দেয় এটাই কিসের তারিখ পড়ছে নওশের হাজির হয়ে গেছে এ পাশে পাগল হাজির হয়ে গেছে পাগল আর নওশের এক পাশে দাঁড়িয়ে আছে ওই পাশে নওশেরের বাবা দাঁড়িয়ে আছে ছেলেকে যখন দেখছে ম্যাজিস্ট্রেটকে বলছে স্যার ওই তো আমার ছেলে বিগত চারটি বছর হয়ে গেল ও আমাকে কি বাবা বললেও ডাকে না ওই পাগলটা জাদুটুনা বান দেওয়ার আয়ত্তবোধ করে নিছে কোন ক্রমেই সে আমার কাছে আসে না নওশের পাগলা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে যে আমি নওশের আমার পাগল হলো নিঃস্বার্থ পাগল কিরকম আর বিয়ে সাদি করে না তার কোনো লোভ লালসা নাই অহংকার নাই যে আমার দয়াল কইছে অহংকার অহংকার থাকা যাবে না পাগল কোনো অহংকার নাই বাড়ি বাড়ি ভিক্ষা করে খায় খোলা আকাশে নিচে ঘুমায় যেদিন ভিক্ষা পায় ওই দিন খায় যেদিন ভিক্ষা না পায় সেদিন উপবাস থাকে আমার বাবা যে আমার পাগলের নামে মামলা করলো আমার বাবার একবার জিজ্ঞেস করেন আমি পৃথিবীতে একমাত্র নওশের আসছি আমি নওশের আসার আগে আমার মতো হাজার হাজার নওশেরকে আমার বাবা হত্যা করেছে না আমার মতো হাজার হাজার নওশেরকে হত্যা করেছে ওই নওশের জন্য আমার বাবা কয়দিন এই ময়মনসিংহ জেলায় কেস করছে ম্যাজিস্ট্রেট কি উত্তর লিখবে কি রায় লেবে কি জবাবদিহিতা করবে বিশে বিশে না পেয়ে শিক্ষিত মানুষ তো মাথায় কথাটা আঁকড়ি ধরছে কলমের মাথা কামড়াইতে কামড়াইতে জবাব দিতে না দিতে পেরে লম্ফ দিয়ে নেমে নওশের পাগলার দুটো পাও জড়িয়ে ধরছে নওশেরে আমি কি রায় লেখবো কি জবাব দিতা করব তুই যে প্রশ্ন করেছিস বাবা আমি নিজেই এই কেসের আসামি হয়ে আছি আমি নিজেই এই এই কেসের আসামি হয়ে আছি অদয়াল আমি নিজেই তো এই কেসের আসামি আমার মুর্শিদ যদি কৃপা না করে আমার নিশান পাগল যদি কৃপা না করে আমার মুকাদ্দির যদি কৃপা না করে তাহলে আমার দাঁড়াইবার আর কোনো জায়গা নাই আমার দয়ালের সাথে জন্ম জন্মান্তরের ভালোবাসা আমি জন্ম জন্মান্তর যেন তোমার চরণ একটু জায়গা পাই তুমি সালাম আর কেউ নাই তুমি সারা আমার কেউ নাই নিশান পাগল আমার হাসান স্যার তুমি সারা ভক্তের দাঁড়াইবার আর কোনো জায়গাটাই তো আর কোনো শিশু
Oh,
Thank you.
তুমি আমারে নি রাখবে গো আমার নিশান সন্তান পীড়িতের কা রাগা
पिता तुमी बंधु तुमी भाई तुमी बिने जगत आमारा कि होई भाई मुर्शिद जहार सदय आछे तार कि पारेर भावना आछे रे बाबा एक वास्तव घटना बोली छोट्ट बेशि बड़ ना आमादेर मिर्जापुर थानाय एकजन ओली आछे आपनारा अनेकेई नाम जानेन अनेकेई गियेछेन সাওয়ালি নওশের পাগল সাওয়ালিতে নওশের পাগল নওশের পাগল ব্রিটিশ পিরিয়ডে বিয়ে বাস করছিল আপাগো এলাকায় 56% এক পার্টি তারই 16 কাদা সম্পত্তির মালিক ছিল বাবার মনের আশা ছিল আমার ছেলেটার আমি সরকারি আমিন বানাবো অনেক বাবার অনেক আশা থাকে না বাবারা আমার ছেলেটা যদি জজ হয় ব্যারিস্টার হয় অ্যাডভোকেট হয় মাস্টার হয় পুলিশ হয় অনেক আশা থাকে নওশের পাগলের বাবার আশা ছিল আমার ছেলেটা যদি সরকারি আমিন হতো অন্যের জমি না মাপলেও ও যেন নিজের জমিগুলো মাইপে রেখে খাইতে পারত আল্লাহর আশা আল্লাহর অশেষ রহমতে ওই লোকটা ব্রিটিশ পিরিয়ডে বিয়ে পাশ করে সরকারি আমিন হয়েছিল আমাদের বাগগ্রামের পাশে খুলশুদ্ধ গ্রাম আছে একটা হিন্দু বাড়িতে জমি মাপার জন্য গিয়েছিল দের পাকি সম্পত্তি মাত্র পৌনে এক ঘন্টার মধ্যে মেয়ে শেষ করছে বলছে মা আমাকে এক গ্লাস পানি দাও উনি সেরকম আর জীবনে বিয়ে শাদী করে নাই মাছ মাংস পেঁয়াজ রসুন মসুরের তেল ডিম ওনার জীবনে ভক্ষণ করে নাই নিষ্ঠা পালন করছে নিরামিষ খানা খেয়েছে বলো তোমার নাম নওশের না ওই মহিলা কইতেছে 71 বছর বয়স হিন্দু বলে হ্যাঁ আমার নাম নওশের কয় তুমি লেখাপড়া করছো বলে হ্যাঁ লেখাপড়া করছি কয় কোন পর্যন্ত লেখাপড়া করছো আমার বাবা আমার বিয়ে পাশ করাইছে কয় আমার দের বাকি সম্পত্তি কোন এক গন্ডের মধ্যে মাইবে শেষ করলা তোর দেহটা কি কোনোদিন মেপে দেখেছিস তোর দেহটা কি মাপছিস বাপ শিক্ষিত মানুষ তো মাথায় কথাটা আটকে ধরছে আর হাতে থেকে পানি ভর্তি গ্লাসটা পড়ে গেছে পানি ফেলে দিয়ে কাছের গ্লাসটা ভেঙে গেছে নওশের পাগল বৃদ্ধ মহিলার পা দুটা জড়িয়ে ধরে বলছে মা রে আমার জমিটা এখনো মাপা হয় নাই রে মা আমার জমিটা তো মাপা হয়নি আমি অন্যের জমি ঠিকই মাপি কিন্তু আমার জমিটা মাপা হয় নাই তুমি বলছো যে তোর জমিটা কি মাপছিস আমি পরের জমি ঠিকই মাপলাম আমার দেহ জমিটা এখনো মাপা হয় নাই মা এটা আমার জায়গাটা মেপে দে না মা কইতেছে আমি তো সনাতন ধর্মাবলম্বী 71 বছর উপর আমার বয়স আমি তো কারো জমি মাপি না জমি মাপার লোক আছে তাদেরকে নির্বাচন করে চলতে হটা মেপে দিস বাবা রাস্তায় না নামলে কখনো রাস্তার মানুষের সন্তান পাওয়া যায় না আপনারা আমার মাফ করবেন রাস্তায় নামবেন এই রাস্তা দিয়ে আল্লাহর ওলি যায় আশিক যায় পাগল যায় মজ্জুম যায় সালেকিন যায় সিদ্দিকিন যায় কামলেওয়ালা যায় সাধু মহজ যায় কখন কার চরণ ধুলি এই পাপ দেহে লেগে দেহের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে পরের দিন বাড়িতে আসছে নকশা পর্সা কপিয়া ব্যাগ খাতা কলম ফিতে টেবিলের মধ্যে রাখছে রাইখা রাস্তার পাশে বসছে
যেই যায় তার চরণ তার জড়িয়ে ধরে কই আমার জায়গাটা একটু মেপে দে না, আমার জায়গাটা একটু মেপে দে। মানুষ মনে করছে লেখাপড়া বেশি করছে তো ওর মাথাটা শর্ট হয়ে গেছে। ওই রাস্তায় যাচ্ছিল মহিম চান পাগল, হাতে কমন্ডল, বাম হাতে কমন্ডল, ডান হাতে চিমটা, নামা বলি গায়ে কপালে তিলক, মাথায় লম্বা চুল, কাঁধে বোঝুললে কাঠের খরম পা, পাগলের পাও দুইটা জড়িয়ে ধরছে মহিম পাগল। নমস্কার কয়, ওই আমার জায়গাটা মেপে দে, আমার জায়গাটা একটু মেপে দে। বাবা আমি তো ওই তোর জায়গা আমি মাপুম করে, আমি তো তোর জায়গা মাপার জন্য বের হইনি রাস্তা দিয়ে। হাতের সিমটা দিয়ে নওশেরের পৃষ্ঠ দেশে সাত আটটা বাড়ি মারছে মহিম পাগল। মহিম পাগলের পাও দুইটা জড়িয়ে ধরে বলছে পাগল, তুই সাত আটটা বাড়ি আমার পৃষ্ঠ দেশে মারলি, আমার যদি 1000 বাড়ি মারস আমি তোর চরণ দুটি ছাড়বো না, আমি তোর চরণ দুটি ছাড়বো না, আমার নির্বাচন করা শেষ, তুই আমার নির্বাচিত গুরু, তুই আমার নির্বাচন করা গুরু, তুই ছাড়া আমার দেহ জমি আর কেউ মারতে পারবো না, তুই ছাড়া আমার দেহ জমি কেউ মারতে পারবো না। তখন নিয়ে গেল খোলা আকাশের নিচে থাকে ভিক্ষা করে খায়, যেদিন ভিক্ষা পায় ওদিন খায়, যেদিন ভিক্ষা না পায় ওই দিন ওনা হারেই থাকে। চারটি বছর তখন আমাদের কোর্ট কাছারি কোথায় ছিল, টাঙ্গাইল ছিল, বিশেষ পিরিয়ডে ময়মনসিংহ মামলা করছিল এই নওশের পাগলার বাবা মহিম পাগলের নামে মামলা করছিল যে আমার পাগল রে যাদবপুরা বান্দি আসর করে নিয়ে গেছে ওর আয়ত্ত বোধ করে, ও আমাকে কোনো কর্মে আমার কথা তো শুনেই না। চারটি বছর হয়ে গেল একটা বাবা কয়ে আমাকে ডাক দেয়, এটাই কিসের তারিখ পড়ছে নওশের হাজির হয়ে গেছে, এ পাশে পাগল হাজির হয়ে গেছে, পাগল আর নওশের এক পাশে দাঁড়িয়ে আছে, ওই পাশে নওশেরের বাবা দাঁড়িয়ে আছে। ছেলেকে যখন দেখছে ম্যাজিস্ট্রেটকে বলছে স্যার ওই তো আমার ছেলে, বিগত চারটি বছর হয়ে গেল ও আমাকে একটি বাবা বললেও ডাকে না, ওই পাগলটা যাদুটুনা বান দেওয়ার আয়ত্তবোধ করে নিছে কোনো ক্রমেই সে আমার কাছে আসে না। নওশের পাগলা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আমি নওশের, আমার পাগল হলো নিঃস্বার্থক পাগল, কিরকম আর বিয়ে শাদী করবে, তার কোনো লোভ লালসা নাই, অহংকার নাই, যেমন দয়াল কইছে অহংকার, অহংকার থাকা যাবে না, পাগল কোনো অহংকার নাই। বাড়ি বাড়ি ভিক্ষা করে খায়, খোলা আকাশে নিচে ঘুমায়, যেদিন ভিক্ষা পায় ওই দিন খায়, যেদিন ভিক্ষা না পায় সেদিন উপবাস থাকে। আমার বাবা যে আমার পাগলের নামে মামলা করলো, আমার বাবার একবার জিজ্ঞেস করেন যে আমি পৃথিবীতে একমাত্র নওশের আসছি, আমি নওশের আসার আগে আমার মতো হাজার হাজার নওশেরকে আমার বাবা হত্যা করেছে না, আমার মতো হাজার হাজার নওশেরকে হত্যা করেছে, ওই নওশেরের জন্য আমার বাবা কয়দিন এই ময়মনসিংহ জেলায় কেস করছে। ম্যাজিস্ট্রেট কি উত্তর লিখবে, কি রায় লেবে, কি জবাবদিহিতা করবে, বিশে বিশে না পেয়ে শিক্ষিত মানুষ তো মাথায় কথাটা আঁকড়ি ধরছে, কলমের মাথা কামড়াইতে কামড়াইতে জবাব দিতে না দিতে পেরে লম্ফ দিয়ে নেমে নওশের পাগলার দুটো পাও জড়িয়ে ধরছে। নওশের রে আমি কি রায় লেখবো, কি জবাব দিতে করবো, তুই যে প্রশ্ন করেছিস বাবা আমি নিজেই এই কেসের আসামি হয়ে আছি, আমি নিজেই এই এই কেসের আসামি হয়ে আছি, অদয়াল আমি নিজেই তো এই কেসের আসামি, আমার মুর্শিদ যদি কৃপা না করে, আমার নিশান পাগল যদি কৃপা না করে, আমার মুকাদ্দের যদি কৃপা না করে, তাহলে আমার দাঁড়াইবার আর কোনো জায়গা নাই, আমার দয়ালের সাথে
Ah!
Don't be
হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লু আলাইহি, ওই নাম তোমার হবে সাথী হাসরে পারের বেলা। কেউ যদি প্রকৃতপক্ষে মুর্শিদকে রাখে তাহলে তার একটা উসিলা হয়ে যাবে। আরে মুর্শিদ রূপে নিরঞ্জন আমার, আমি যাকে খুঁজি। এবার তার অনেক চাওয়া, রুহুল আজম কি, রুহ কুদ্দুসি, রুহ নাবাদি, রুহু জামাদি, রুহু হায়ানি, রুহু ইনসানি, এগুলো রুহের নাম প্রকার। তাহলে রুহুলে আজম কি? কথা সুন্দর। আমার ভিতরে যা আছে তা আছে, কিন্তু কেটে টুকরো টুকরো করলেও দেখা যাবে না। যা দিয়ে মানুষ জন্ম হয়, যা দিয়ে মানুষ জন্ম হয়, পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। জীবন কেদারে এই মাম পানি না,
পানির উপর নাম জীবন, তার মানে এই বোতলের পানি না, মাপ পানি না, মডারের পানি না, আরে না নদীর পানি না, সারম দাদা পানির উপর নাম জীবন, আর এই পানি হইল সেই পানি যা খোঁজার জন্যে হজরতে কয়েস কেজি রহমতুল্লিয়া লাই, যিনি সারাটা জীবন পানির সন্ধানে কাটিয়েছেন, এটা সেই পানি, পানির অপর নাম জীবন, যে পানিতে মানুষ জন্ম মাইরো না মাইরো না তোমরা নবীরে, নবীরে মারলে মরবা তোমরা হাসরে, নবীরে মাইরো না ধরে রাখো জিয়ে রাখো, এর মানে কি ধ্বংস করিও না যে ধন আল্লাহ তোমাকে দিয়েছে, যে আমানত তোমাকে দিয়েছে খেয়ানত করিও না, যে ধন তোমাকে দিয়েছে তা তুমি নষ্ট করিও না অপচয় করিও না, এ ভক্ত নিচের তালায় তালা লাগাও উপরের আকাশে চাদর দাও, নিচের তালায় তালা দাও উপরের আকাশে চাদর বে, দেখলেই ভালো লাগবে, এটা হলো জ্যোতি, ওই যে রতি এরপরে মতি তারপরে হলো জ্যোতি, যে রতিকে ধরে রাখছে তার দেহে সেটা মতি হয়েছে, আর যার মতি হয়েছে তারই কেবল জ্যোতি বাড়ছে, কথা বোঝা যায়, কথা বোঝা যায়, ওই যে রতি যে তারে রাখছে ওইটা হয়েছে মতি, আর যার দেহে আছে মতি তার বাড়ছে জ্যোতি, তার চেহারার দিকে চাইলেই ভালো ভালো লাগে, দেখলেই মায়া লাগে মনটা ভরে যায়, দেখলেই মনটা ভরে যায়, কত বছর আগে দেখছিলাম এত বছর পরে আবার মনে হয় বয়সটা বাড়ে নাই কমছে, বাবা এগুলো হইল কর্ম, এগুলো হইল কর্ম, খাইল আর ঘুমাইল, খাইল আর ঘুমাইল, কিছু মানুষ আছে সকালে উঠলো সাইডে খাওয়া দাওয়া করলো কাজে গেল, সারাদিন কাজ করে রাইতাই খাইল আর ঘুমাইল, খাইল আর ঘুমাইল, আমার আল্লাহ কয় রহিল বল, রহিল বল বল, রহিল বল, কোরআন শরীফে আমার আল্লাহ ডেকে রেখে কয় রহিল বল, ফেরেশতারা বলে মাওলা বল কি কয়, ও গর্ভেও ধারণ করতে পারে না, ও গর্ব ধারণ করাইতে পারে না, পারে না, ও না দিতে পারে না নিতে পারে, ওর কোনো কাজই নাই, ও হইল বল তোরে জবাইকে খাওয়া ছাড়া আর কোনো কায়দা নাই, নাই গাভীর একটা গুণ আছে গর্ব ধারণ করতে পারে, ষাঁড়েরও একটা গুণ আছে ও কিছু দিতে পারে, কিন্তু এই বলদের আর কোনো গুণ নাই, তাই বলদ হওয়া যাবে না, বলদ হইলে পরপারে বিপদ আছে, যদি পারেন তাহলে রাখেন নষ্ট করেন না, গুরুমন্ত্র নিয়ে গুরু নাম নিয়ে গুরুর ছবি নিয়ে ঘাটে যাবি আর এই দিন ঘন পাইসা যাবি, অভক্ত মরিদ হয়ে থাকলে বৃহস্পতিবার, এটা হলো গুরুবার, এবারে ঘাটে যাওয়া না, যিনি ভক্ত তিনি যাইতে পারে না, সোমবার আমার দীনবন্ধু রাসূলের আগমনের বার, এই দিন যদি তুমি বন্ধুর প্রেমের প্রেমিক হও আমার রাসূলের প্রেমের প্রেমিক হও তাহলে তুমি ওই দিন ঘাটে যাইতে পারো না, তাহলে আমার রাসূলের প্রেমিক হইলে তুমি সোমবারে যাইতে পারো না, যদি তুমি গুরুর ভক্ত হও তাহলে তুমি বৃহস্পতিবারে যাইতে পারো না, দুইটাই থাক, আর যদি চার পাঁচটা কই মানুষ বিপদে পড়ব, থাক আমি আপনাদের বিপদে ভালাইলাম না, দিনই সাতটা দুইটা নিলাম, খেয়াল করি না কমু না 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 বলে না, এই সাতটা ধরে কইলে আপনাকে ঘোলা লাগবো, তাইলে আমরা কবে যাবো কোন দিন যাবো তাহলে বিপদে পড়া হবে, জেনে নিব পরে, বিষয়টা এরকম, পীর মুর্শিদ ধরবেন, পীর মুর্শিদের কাছে যাবেন, ভক্তি দিয়ে পড়বেন বাবারে, সব মানুষের সামনে বা অনেকগুলি লোকের সামনে গুরুর কাছে কিছু চাইলেই সেটা গুরু দিতে পারে না, আর পাওয়াও যায় না, গুরুকে নিরলে ধরো একেবারে নিরলে, নিরলে নির্বৃত্তে, যখন কেউ না থাকে শুধু তুমি আর সে, সে আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, আমি আর তুমি, তুমি আর
আমি যখন এই আর সরে তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি আমরা দুইজন থাকি এমন সময় গুরুকে জড়িয়ে ধরো বাবা এবার আমাকে না দিলে আর চলে না এমন সময় মুর্শিদের কাছে চাইলে মুর্শিদও তোমাকে দেবে যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে থাকে তো আমি চাই যে আপনারা ধরবেন সপ্তাহে সাত দিন আমি দুই দিন দুইটা কথা বলছি পর্যন্তই থাকেন আর বাড়াবাড়ি করা যাবে না এবার আসেন দেহ হইল আঠারো মুখ বারো বড় চোদ্দ কামান দেহ রইল আঠারো মুকাম এর উপরে তিন দেহ মুকাম আছে এর নাম কি আর ওই মুকামে গেলে হবে কি কামডা কি আগে একটা গান দিই গান দিয়ে তারপরে এই কথাগুলোর জবাব দিব কেন হইল না চেনা ভক্ত বড় সালাদ এদিক সেদিক যাইতে দেয় না একটা জায়গায় রাখে কয় সাইলকো কয় ব্যাগে কয় ডাইলকো কয় তুই ওই ব্যাগে কয় লবণ কত কয় ওই ব্যাগে কয় পানসবাটি কয় তুই ব্যাগে কয় ব্যাগে তো একটা কয় তুই একটার ভিতরে ব্যাগটা ব্যাগটা ওই একটার ভিতরেই নাকি ব্যাগটা হ শরীয়ত সরকার ওই একটার ভিতরেই ব্যাগটা এটা হলো এই যে এই ব্যাগটা এই যেটা এইটার ভিতরেই ব্যাগটা যে মানুষ বাইরে যায় ওরাই গোলায় পড়ে এটা হলো মানুষ মার্কা ব্যাগ এই ব্যাগের ভিতরে এই থলের ভিতরে যা আছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তাহা এই ব্যাগের ভিতরে অর্থাৎ এই মানুষ মার্কা ব্যাগের ভিতরে আছে আছে যদি কেউ খুঁজিতে চাও তাহলে মুর্শিদের দরবারে যাও মুর্শিদ যদি দয়া করে তাহলে এই ব্যাগের সন্ধান দিতে পারে পারে ইহাতেই তোমার আট বেহেস্ত সাধ্যজ এখানেই আছে আট বেহেস্ত সাধ্যজ তার কুতুব ষোল প্রহরি তুমি যাইবা কোনখানে মন এই জন্য আমার এই গান এই গান কি জন্য এই গানে যে এই জন্য এই আদমের কলবের ভিতর আদমের কলবের ভিতর সাইয়ালাহি বারাম খানা কেন হইল না চেনা বাবে কেন হইল না চেনা কাছে আছে ওই ধন কলবেতে
পর্দায় আছে সফেদ মোনা ফিরে সফেদ कवि बोलो जो मन स्त्री तारे वैदिक विषय देगा भाव भक्ति रीति रेखे करे कल्पना তোমার কুঠায় চাবি মেরে হু হু শব্দ কর্জবনা কেন হলো না যতদিন পর্যন্ত এই বৈদিক এই বাহ্যিক এই জগতের চিন্তাধারা তোমার আছে ততদিন পর্যন্ত তুমি তোমার প্রভুকে খুঁজে পাবে না ওই যে বাহের পাগল আমার বাহের পাগলের পাগল হইলো পাষাণ পাগল আমার পাশান পাগলের পাগল হইল এরা আমি একটু শুনছিলাম পাশান পাগল নাকি গ্রামে আইছে যেখানেই থাকো বাবা ভক্তি রইল নামে মন্ত্র আছে রে প্রেম আছে বৈদিক বিষয় ছেড়ে দিতে হবে এ সরকার হাটে যে লাউ কুমড়ো বিক্রি করবা আবার গুরু ভজনও করবা না একসাথে দুই কাজ হইব না রে একসাথে দুই কাজ হইব না স্রষ্টার যাতে মিশতে চাইলে এই বৈদিকই বাহ্যিক বিষয়টা ছেড়ে দিতে হবে এই বাহ্যিক বিষয়টা ছেড়ে দিলেই ঐশিক বিষয়টা পাওয়া যাবে আর যে ঐশিক বিষয়টা পাবে সেই পাবে আমার মাওলার তাহলে ওইদিকে খেয়াল রাখতে হবে কুলবিল মমিনের কাছে ওই ধন কলবে তাই চাপা আছে এই দিলের ভিতর পর্দা আছে দেখ না ছয়টা রং ওরা দিবানিশি শব্দ করে ঘুমাইলেও বারণ থাকে না বাবা আমি যদি ঘুমাই আমার বাম স্তনের এই 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 জায়গাটা কি ঘুমায় এই জায়গাটা ঘুমায় না তাই তো जाते हुए কেন হইল
পৃথিবীর নিচে মক্কায় আর মন চেষ্টা করলাম আমার গান দিয়ে তাকে দু কথা বুঝ দেওয়ার জন্য। এবার হইল রুহুল আজম। আমার আল্লাহ বলে আমি সৃষ্টি করছি, আমার আল্লাহ বলে আমি সৃষ্টি করিয়েছি। রূপ একটা রূপ, আমার আল্লাহ কিন্তু কোটি কোটি রূপ সৃষ্টি করেনি, একটা রূপ। এক ফোঁটা নূর একটা রূপ, আর আমার নবীর নূর খণ্ড করে কোটি 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 রূপ সৃষ্টি হয়েছে আমার আল্লাহ। যেই রূপকে সৃষ্টি করিয়াছিল সেটা হলো একটা রূপ, যার নাম হইল রুহুল আজম। ওই একটা রুহুল, ওই একটা রূহ, ওই একটা আজম, যার ভিতর থেকে সারা পৃথিবীর সকল রূহ। মূল কথাটা হইল এটা আমার মোহাম্মদ, ওইটা হইল মোহাম্মদ, আর মোহাম্মদী নূর খণ্ড করে করেই হইল আরশ, কুরসি, লৌহ, কলম, সিংহা, রূহ, বেস্ত, দুজক, আগুন, পানি, বাতাস, মাটি, সকল কিছু আমার নবীদের নূর হইতে, কিন্তু আমার আল্লাহ নূর ঝরাইয়া একটি রূহ, যার নাম রুহুল আজম আছে কোথায় মানব দেহে। আল্লাহর ওলি যারা, নাইবে রাসূল যারা, পীর মুর্শিদ যারা, কামেল যারা, তাদের কাছে থাকে, তাদের কাছে যদি আমার রাসূল না থাকে তাহলে তারা চলতে পারে না। আমার রাসূল আকরাম যিনি রুহুল, আমার রব্বুল আলামিন রব। বাবা, নবী আর রাসূল কিন্তু এক জিনিস না, নবী আর রাসূল একটা না। নবী হইল নূতন পয়দা করণে, বলা নবী হইল নূতন নূতন পয়দা করণে, বলা আর রাসূল হইল, রাসূল হইল ভাঙা ঘরার কারিগর, রসুল হইল ভাঙা গড়ার কারিগর। রুহুল আজম থাকে রসুলের মধ্যে, রুহুল আজম থাকে রসুলের মধ্যে, বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। আর ওই যে জ্যোতি মতি, তার গতি যে রাখছে রতি, যে রাখছে রতি তার হবে গতি, আর ওই রতি থেকেই হবে জ্যোতি, জ্যোতি থেকেই হবে মতি, আর মতি যার ঘটে তার আলো এমনি ঝলমল ঝলমল করে। সাপের যদি মতি হয় জলমল করে না, আলো জ্বলে না? ব্যাঙের যদি মতি হয় আলো জ্বলে না? মানুষেরও মতি হইলে আলো জ্বলে, কিছু মানুষ বুঝে আর কিছু মানুষ বুঝে না, কিছু মানুষ বুঝে আর কিছু মানুষ বুঝে না। মানুষেরও মতি হয় রে, মানুষের যখন মতি হয় তখন তারা মানুষের দলে খুব একটা থাকতে চায় না, ব্যাঙের যখন মতি হয় তারা ব্যাঙের দলে থাকতে চায় না, সাপের যখন মতি হয় তিনিও সাপের দলে থাকতে চায় না। এরকম একটা অবস্থা যদি ভাগ্যে ঘটে, এই হলো রতি, মতি, জ্যোতি।
এত কথা বলবো না রাতের অনেক সময় পার হয়ে গেছে 18 মকর নববিধা ভক্তির বলে নয় দরজা কল কৌশলে যদি পারো গুরু সঙ্গে নিয়ে ভক্তির কাতারে যাইও আগেই দোকান খুলো না ভক্তি সালাম ছাড়া ভক্তি সালাম ছাড়া দোকান খুলো না তাহলে বেচা কিনি ভালো হবে না হবে না যদি বেচা কিনি ভালো করতে চাও ভালো মাল পাইতে চাও ভালো মাল কিনতে চাও তাহলে গুরুর বাড়ি যাও গুরুর কাছে যাইনে নিয়ে ভক্তি সালাম দিয়াই দোকানের তালা খুইলো তাইলে ভালো মাল পাইবা কথা বোঝা যায় এর চাইতে ভেঙে চুরে আর বলা আপনারা দেখেন সনাতন ধর্মের মানুষ তারা হিন্দু মানুষ লক্ষ লক্ষ টাকার ব্যবসা সকাল সকালে কাস্টমার যে ডাইকে উঠাইছে দাদা উঠেন উঠেন এ দাদা উঠেন মাল নিতেছি কয় ধর এত সকালে ক দাদা দূরে থিকাইছি তো জিজ্ঞেস করছে কি পরিমাণ মাল নেবেন কয় 4-5 লক্ষ টাকা ওই দাদা কয় একটু দূরে গিয়ে বসে কয় আগে মালটা দেন কয় দাঁড়ান মাল দিব একটু কাজ আছে দাদা ঘুম থেকে উঠছে দরজাটা খুলছে একটা ঘটি হাতে নিচ্ছে এক লোটা জল ভরছে এক লোটা জল ভরে গুরু নামের মন্ত্র দিয়ে ওই জল দোকানের সামনে দিয়ে ছিটা বাবা ওই জল ছিটায় ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দেয় যেই রাস্তা দিয়ে কাস্টমার ঢুকে ওই রাস্তায় জল ছিটায় যেই ক্যাশ বাক্সের মধ্যে টাকা রাখে ওই ক্যাশ বাক্সের উপর দিয়ে জল ছিটায় আগরবাতি জ্বালে ওর মধ্যে একটা ভক্তি দেয় ভক্তি দিয়ে গুরু কার্য শেষ করে গদির মধ্যে বইয়া এইবার দিঘায় বলেন আপনি কত টাকার মাল রাখেন আপনি কি কিনে দেন আরে যেই মানুষটা এই 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 যেই রাস্তায় কাস্টমার আসে যেই রাস্তায় ধনমাল বিক্রি হয় এই রাস্তাটারে ভক্তি সালাম কই রে এরপরে সেখান থেকে কিনতে যায় তাহলে নিশ্চয় সে ভালো কিছু কিনতে পারবো ভালো কিছু বিক্রিও করতে পারবো বাবা রে আমাকেও যাদের হুঁশ থাকে না আমরা তারা ভালো কিছু পাই তো বাবা হুঁশ যেন থাকে দম নিয়ে যেন হুঁশ থাকে তাহলে এই ভালো কিছু পাওয়া যাবে 18 মুকামের কর্ম যারা করে এ ভক্ত 18 মুকামের কর্ম যারা করে 18 মুকামের কর্ম শেষ হইলে তার শেষ মুকাম যেটা হইল উড়াউল জারিয়া গোপনেই ছিল তারপরেও প্রকাশ হয়ে গেছে এটা হইল উড়াউল জারিয়া হাজার মাইল দূরে থাকলেও ওই মানুষটার নাম জগৎ জুড়ে ছড়িয়ে পড়ে সে আর গোপন থাকতে পারে না এটা উড়াউল জারিয়া এর পরের মোকাম হইল উড়াউল বাকিয়া সকল মানুষ তার কাছে যায় তিনি যে বাক্য দেয় ওই বাক্যটাই ফলে এটা হলো উড়াউল বাকিয়া যিনি উড়াউল জারিয়ায় যায় উড়াউল বাকিয়া হয় এর পরের ক্লাস পরের মোকাম হইল উড়াউল জান্নাতি তারার জগতের কোন মোহ থাকে না তিনি নিজেই কেমনে করে কই চ্যানেল চলতেছে তাও কই যিনি উড়াউল জান্নাতিতে চলে যায় তার আর অন্য বেহেস্ত খোঁজার প্রয়োজন পড়ে না তিনি নিজের বেহেস্তেই নিজে বসবাস করে এটা হলো মূল কথা এই হইল 30 স্টেশন আপনি করবেন কি এই যত কর্মই করেন কর্ম শেষ হওয়ার পরে যত গোপন ঘরেই বন্দী থাকেন পারবেন আপনি থাকতে চাইলে কি হবে আপনার গ্রাম আপনার আলো আপনার গুণ আপনার জ্যোতি ইহা ছড়াইয়েই পড়বে আর এটা ছড়াবে কারা ওই মালিক ওই মালিকই আপনার গুণ ছড়িয়ে দেবে এটার নাম উড়াউল জারিয়া বাক্য বলে উড়াউল বাকিয়া আর যিনি এই পর্যায়ে যায় তিনি তার নিজের জান্নাতেই বসবাস করে যার নাম হইল উড়াউল জান্নাতি এ পর্যন্ত আপনার কথা আর অত কথা বলবো না
অত কথা বলবো না। ভক্ত ভালোই দেয়, যা চাইছিলাম তা দিস, আমার ভালো লাগছে। ভক্তের কাছে যা চাইছিলাম তা দিছে, আর কিছু চামু কি না। তুমি আর আমি, আমি আর তুমি, একটা কঠিন কথা জিগাই, এই যেদিন আমি থাকবো না শুধু তুমি, যেদিন আমি আর থাকবো না সেদিন শুধু তুমি, তাহলে কি আমি নিঃশেষ না আমি শেষ, নাকি এই আমি তুমি হয়ে গেছে? আমার জানা দরকার ভক্তের ক্লাস কি তখন, আমার জানা দরকার ভক্তের ক্লাসটা তখন কি। যদি আমাতেই বিশ্বলয় হয়ে যায়, আমার রূপটাই ধরে যায়, আমি হয়ে যাই, আমার জানা দরকার তখনও কি সে ভক্ত হবে? তখন তার ক্লাসটা কি? ভক্ত তো ভালো জানে, হ্যাঁ তো নিশ্চয়ই এটাও ভালো বোঝাবে। ভক্ত প্রায় বিশ্বাস, তাহলে নিশ্চয় ভালো জানাবে। আমি কঠিনভাবে কই না, কারণ কঠিন কথা কওয়া ঠিক নেই। আমিও আছি, সেও আছে, আমিও গুরু সেও গুরু, আমাকে নিঃশেষ করে সে গুরু না, আমা হইতে কিঞ্চিত আলো নিয়ে সে গুরু, এরকম আছে না? গুরু আছে তার ভক্ত আবার গুরু হইছে, এরকম হয় না? অনেকেরও দাদা পীরও থাকে, থাকে না? দাদা পীরও আছে, নিজের পীরও আছে, আবার নিজেও পীর, এরকম হয় না? এরকম হয়। তাহলে এই জায়গায় ব্যাকরণটা কি, এই জায়গায় ব্যাকরণটা কি? আপনার ভক্ত যদি আপনার ভক্তি দেয়, আর আপনি যদি আমার ভক্তি দেন, বিষয়টা কেমন কেমন হইল না? বিষয়টা কেমন কেমন হয় না? ভুলটা একটু ভাঙিয়ে দিই, দেখা যাক কি হয়। হ্যালো, 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 ওরে যার শোনে নাই প্রেম প্রীতি মন, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন ভরিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন ভরিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে Thank you.
অনুরোধ করে যাই, এক লোক একটা গাভী মাঠে ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য। গাভীটা সারাদিন ঘাস খেয়ে একেবারে পরন্ত বিকেলে পানি পিপাসায় নদীর ধারে গেছে পানি খেতে। নদী গেছে শুকায়, পানি আছে কিন্তু ওই পাশে, কিন্তু নদীর ধারে জঙ্গল, জংলা। গাভী পিপাসী তো পানি পান করবে, এই আশায় নদীতে নামতে 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 পানির কাছে গেছে, যাইয়ে পানি পান করছে, কিন্তু এমন ভাবে তাই ব্যাপারটা আর উঠতে পারে না। জঙ্গল থেকে একটা বাঘ চিন্তা করলো, এইবার একটা সুযোগ যায়, আমার একটা গরু পাইছি, এইবার খাইতে পারো।
বাগ জঙ্গল থেকে তাক করতে 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 চিন্তা করতে করতে এমন জোরে লম্ফ দিছে গাভীটাকে ধরার জন্য লম্ফ দি আইসা গাভীর উপর দি আইসা তিন চার তিন চার হাত দূরে বসে পয়সা বাঘটাও ডাইব গেছে এখন বাঘে কয় গাভীরে তোর আর উপায় নাই তোরে আমি খামো তোরে আমি খামো তুই আর বাঁচতে পারবি না তোর আর উপায় নাই গাভিয়ে কয় ভাই তুই যে খাবি তুই যে জায়গায় পড়ছস ঠিক উঠে আসতে পারবি বাঘ চেষ্টা করে উঠতে পারে না যত বেশি চেষ্টা করে অত বেশি আরো নিচের দিকে চলে যাচ্ছে এবার গাভিকে কামড়ে গাভিটা কামড়ে বাঘ কয় ও আমি তোরে খামু এই ভয়ে কামতেছিস গাভিটা কয় না রে তুই আমারে খাবি আমি এই ভয়ে কামড়ি না রে আমি তো তোর জন্য কান্দি আমি তোর জন্য কান্দি বাঘ জিজ্ঞেস করে ও গাভি আমার জন্য কাঁদিস কেন ডেকে ডেকে বলে গাভি রে প্রায় সন্ধ্যা হয়ে এলো রে আমাকে যেই মালিকটা ছেড়ে দিছে আমি যদি সন্ধ্যার আগে বাড়িতে না ফিরি রে আমার মালিক আমারে খুঁজতে আইব আর আমার মালিক খুঁজতে খুঁজতে আইসে আমার এই জায়গায় দেখলে আমার এই জায়গায় থেকে তাই না উঠে নিয়ে যাবো রে অবাক তোর তো কোনো মালিক নাই বাগরে তুই যদি এই জায়গায় পইরা মারাও যাস তোরে তো উঠাই নিতে কেউ আইব না রে আমার তো একজন মালিক আছে রে বাবা কিছুক্ষণ পরে এই গাভীর মালিক হাম্বা হাম্বা করে ডাকে হাম্বা হাম্বা করে ডাকে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে ওই গাভীটাও তখন হাম্বা বলে আর মালিক বুঝিতে পারলো আমার গাভীটা নদীর পারে পানি খাইতে গিয়ে দেবে আছে মালিক যাই আর শীতে ধইরে তাই না উঠাই আনে আর গাভীটা ডাক দিয়ে বলেছিল বাঘরে যদি পারিস একজন মালিকের সঙ্গ করিস যেন বিপদে পড়লে ওই মালিক তোরে বাঁচায় নেয় আমার তরিকার ভাই বোনেরা পায়ে ধরে কই বিপদ যেদিন আসবে নিশ্চয় যার যার প্রাণ মর্শিদ তারে বিশ বিপদ থেকে উদ্ধার করবে দয়াল রে বাবা যার এখনো মর্শিদ ধরা হলো না যার এখন একজন মালিক খোঁজা হইল না তাদের কে পার করে নিব রে আমার মুকাদ্দেস পাগল আমার মুকাদ্দেস পাগল হাসান পাগলের নাম ধরে কাঁদে ঘরে জিজ্ঞেস করলাম অদরদি পাগল কি আসছে বলে না আমার পাগল নাই বিদায় নিয়ে চলে গেছে কোন সন্তান যদি বাবাকে হারায়
তাহলে কান্না করতে করতে মায়ের কাছে যায়, মা বাবা তো নাই কাঁদায় দাঁড়াবো, মা বুকের মধ্যে জড়ে ধরে কয়েকটা দিস নে, আমি তোর বাবা আমি তোর মা। সন্তানটা সান্ত্বনা পাইল, কিছুদিন যাইতে না যাইতে অভাগিনী মাতাও জগৎ ছেড়ে চলে গেছে। সন্তানটা কাঁদে আর কয় দরদ রে বাবা ছিল না মায়ের কাছে গিয়েছিলাম, জননী মা মা মুর্শিদের কাছে যায় ভক্তি দিয়ে পড়ে কয় দেখেন রে বাবা ছিল না মায়ের কাছে গিয়েছিলাম, মা জননী ছিল দরদ দিয়ে এখন তো মা চলে গেছে রে কার কাছে যাব। দয়াল টান দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কয় কাঁদিস না, আমি আছি, আমি তোর বাবা আমি তোর মা আমি তোর সব। ছেলেটা কি করবে, বাবা মাকে হারিয়ে গুরুর কাছে রইল, প্রাণ মুর্শিদ বুকে আগলে রাখতে কিছুদিন যাইতে না যাইতে প্রাণ মুর্শিদ বিদায় নিচ্ছে, দু চোখের জল ছেড়ে দিয়ে বলে অদারত এখন আমি কার কাছে যাব, এখন আর কোথায় জায়গা আছে রে, সান্দের বাজার লাগাইয়া রে we
সে বুঝবে না রে প্রত্যেকই বলি প্রাণমূর সিজ্জার বেঁচে আছে প্রাণমূর সিজ্জার ধরা দামে আছে যতদিন পাও ও ভাই যতদিন পারো সাধ্য মতো সেবা করিব শুধু কি তাই পিতা মাতা যার ঘরে আছে যতদিন থাকে সাধ্য মতো সেবা করিও এ ধন হারাইয়া গেলে কাঁদলে আর কুল পাইবে না পায়ে ধরে বলি প্রাণমূর্ছিত যতদিন আছে সাধ্য মতো সেবা করো ঘরে যদি বৃদ্ধ বাবা মা থাকে সেবা করিও হারাইয়া কান্দ না উহাতে তেমন কোনো লাভ হবে না এই পর্যন্ত রাখলাম কথা আর বলিব না